এটা আমাদের খাসির মাংস, এতে 1 কিলো খাসির মাংস আছে। আজকে মানে হাঁড়ির মধ্যে খাসির মাংস রান্না করব। প্রথমে এর মধ্যে সর্ষের তেল নেব। সর্ষের তেল দিলাম, তারপরে এর মধ্যে দেব রসুন বাটা। সবটা দেব, রসুন বাটাটা সবটা দেব। এরপরে দেব, এটা দেখুন, এটা হচ্ছে আদা বাটা। এরপর দেব আদা বাটা পুরোটা। আচ্ছা, এরপর দেবে এগুলো পেঁয়াজ কুচি, অল্প কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দেব। এবার এটাকে আমরা মাখিয়ে রাখবো। আর আর এর মধ্যে দিতে হবে একটু হলুদ আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। আর দেব জিরে গুঁড়ো, এবার দেব সামান্য কিছু লবণ। ধনে পাতা না। এবার এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, প্রায় 15 মিনিট ধরে এটা রেখে দেব। এবার কিছু আলু নিয়েছি, সে আলুগুলো আমরা ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তুলে নেব, সবকটা আলু। এরপর তেল গরম করে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। তারপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কটা। এর মধ্যে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এরপর আমি ম্যারিনেট করা মাংসটা, দেখুন ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দেবো এবং মাংসটাকে এর মধ্যে কষবো, কষা হবে। এর মধ্যে আমি এবার আলু দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য কিছু নুন। মাংসটাকে আমি অল্প কষিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, রেখে অল্প আঁচে রেখে দেবো। অল্প আঁচে এটাকে আস্তে আস্তে রান্না করবো। দেখুন আমাদের রান্না কমপ্লিট, দেখুন মাংসটা রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। মাংসটা আমরা পাক্কা 1 ঘন্টা অল্প দমে বসিয়ে রেখেছিলাম, একটা থালা বা ঢাকনা দিয়ে, ভালো করে যাতে ভাপটা না বেরো হয়। দেখুন মাংসটা কালারটা কত সুন্দর কালারটা এসেছে, দেখুন দেখুন। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।